ধন্যবাদ আমাদের এটা তৃতীয় এপিসোড আমরা আগে আপনাদেরকে এই গাছের পরিচয় বলেছি সেটা হচ্ছে আপা গাছ চিড়চিটা বা অপমার্গ বলা হয় আয়ুর্বেদিক ভাষায় গ্রামের লোকজন এটাকে অনেকে আবার গ্রাম্য ভাষায় জঙ্গলি জিরা বা জঙ্গলের জিরা গাছ বলে আমরা সেদিন আলোচনা করেছিলাম এই গাছটি নিয়ে আজকেও আলোচনা করব এই গাছের ঔষধি গুণ সম্পর্কে কীভাবে গাছটা ব্যবহার করা হয় এ সম্পর্কে যেমন অনেক সময় দেখা যায় যে অনেক মহিলা সব কিছুই ঠিক আছে কিন্তু সে কনসেপ্ট করতে পারে না কনসেপ্ট করতে পারে না সব কিছুই নর্মাল তাদের জন্য এই গাছটা ভীষণ উপকারী এই গাছের সঙ্গে আরও তিনটি গাছ আছে তিনটি গাছ মানে অ্যাড করলে একটি মহা ওষুধ তৈরি হয় মহিলাদের যত রকমের সমস্যা থাকুক সে কনসেপ্ট করবেই এই গাছটি ওই তিনটি গাছের ভিতরে এই গাছটি বিশেষ ভূমিকা রাখে মহিলাদের কনসেপ্ট করার জন্য এই গাছটি অনেক ভূমি রাখ ভূমিকা রাখে এছাড়া দেখা হলো আমাদের মা বোনদের যৌন অঙ্গ অনেক ইনফেকশন থাকে এই ইনফেকশনগুলো দূর করার জন্য এই গাছটি বিশেষ উপকারী এই গাছের মানে গোড়া থেকে উঠায় পঞ্চাঙ্গ অর্থাৎ গাছের লতা পাতা যা আছে ডাল শিকড় সব মিলায়ে শেষে পানিতে জাল করতে হবে এবং এর সঙ্গে কিছু নিমের পাতা দিতে হবে নিমের পাতা দিয়ে অঙ্গটা আমরা তুলা বা কটন কাপড় দিয়ে বা কটন দিয়ে আমরা ভেতরে পরিষ্কার করতে হবে বা কটন দিয়ে রাখতে হবে রাখলে তাহলে যৌনাঙ্গে যে রকমের ইনফেকশন হোক ইনফেকশনটা ভালো হয়ে যাবে এর জন্য আপনাকে আলাদা করে ডাক্তারের কাছে যেতে হবে না বা কোনো মেডিসিন খেতে হবে না এটা নিয়মিত কিছুদিন করার পরেই আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে আপনার ইনফেকশনটা ভালো হয়ে গেছে এছাড়া যেমন আমাদের পুরুষের এবং মহিলাদের কিছু রোগ আছে সেতপদর রোগ যেমন মানে সাদা ভাঙ্গে যেটা আর কি সাদা ভাঙ্গা বলি আমরা যেমন প্রসাবের শেষে ছেলেদের দেখা যায় যে ওটা টয়লেটে গেল প্রসাবের শেষে সাদা একটা লিকুইড বের হয়ে যায় মহিলাদেরও এরকম সাদা ভাঙে এই সাদা ভাঙ্গের ক্ষেত্রেও এই গাছটি অনেক উপকারী চার পাঁচটা পাতা আপনি সকালবেলা সেচে রস করে একটা পানির সঙ্গে মিক্সড করে নিয়মিত খেতে থাকেন দেখবেন যে ভালো হয়ে গেছে এছাড়া কিডনি রোগ কিডনি রোগের জন্য এটি অনেক উপকারী কিডনি যাদের কিডনির সমস্যা আছে কিডনি ব্যথা করে বা কিডনির স্টোন স্টোন বের করে ফেলার জন্য এই গাছটি অনেক উপকারী এরপরে যাদের দেখা গেছে যে চুলকানি ঘা পচরা অনেক রকমের রোগ হয় তাদের ক্ষেত্রে এই গাছের পাতার রস শুধু ডোলে সেই স্থানের ইনফেকশন জায়গায় যদি আপনি লাগাই দেন তাহলে দেখবেন যে আপনার ঘা পচরা চুলকানি দাউদ এগুলো ভালো হয়ে গেছে এরকম এই গাছের অনেক গুণাগুণ আছে আমরা আরও দেওয়ার চেষ্টা করব এবং এছাড়া আরও বিশেষ একটি গুণ আছে এই গাছের সেটা হচ্ছে হাঁপানি হাঁপানি বা আস্থামা যেটাকে আমরা বলে থাকি হাঁপানি রোগের জন্য এটা মানে মহা ঔষধ এই গাছের পাতা শুকায় আমরা যেরকম মানে সিগারেট টানি বিড়ি টানি ওরকম টানলে হাঁপানি হাঁপানি রোগের জন্য অনেক উপকারী এছাড়া এটার একটা তলানি বানানো হয় আমাদের গ্রাম্য ভাষায় তলানি বলা হয় এই পুরো গাছটা নিয়ে ভালো করে পরিষ্কার করে শুকায় জ্বালায় যে ছাইটা হবে ওই ছাইটা মাটির হাড়িতে করে একটা তলানি তৈরি করা হয় পানিতে নাড়তে হবে নাড়ার পরে যে মোটা অংশটা উপরে ভেসে উঠবে ওটা ফালাই দিতে হবে এবং নিচে যে তলানিটা পড়বে এটা ছেঁকে নিয়ে পানিটা ফালাই দিয়ে রোদে শুকাইতে হবে ওই তলানিটা আমরা ক্ষীরের সঙ্গে খাবারের সঙ্গে মিক্সড করে আমরা খেলে হাঁপানি রোগের জন্য অনেক উপকারী হয় আপনারা দেখবেন গ্রামের অনেক মুরব্বি হয়তো জন্ডিস জন্ডিস যাদের হয় জন্ডিসের ক্ষেত্রে দেখবেন যে অনেকে মালা বানায় দেয় জন্ডিসের মালা দেয় মাথায় দিয়ে ঢোকে পা দিয়ে বের হয়ে যায় এটাই সেই গাছ যে গাছ দিয়ে জন্ডিসের মালা বানানো হয় জন্ডিস রোগের জন্য খুব উপকারী এবং যে সকল মহিলাদের বাচ্চা হবে বাচ্চা হবে মানে ব্যথা উঠছে মানে বাচ্চা হওয়ার সময় যে পেইনটা ওঠে ওই পেইনের সময় এই গাছের শিকড় টাটকা শিকড় যদি তার নাবির কাছে বেঁধে দেওয়া হয় খুব নর্মালভাবে ডেলিভারি হয়ে যাবে এবং ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে শিকড়টা সরায় ফেলতে হবে না হলে সমস্যা আছে মানে বড়ো ধরনের সমস্যা হতে পারে এজন্য চেষ্টা করবেন যে ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে এবং মানে এটা বাস্তব প্রমাণ এবং আমি নিজেও প্রমাণ করেছি আপনারাও প্রমাণ করে দেখেন আপনাদের যদি কোনো কোশ্চেন বা এই গাছ সম্পর্কে আরও জানার যদি থাকে তাহলে আমাকে অবশ্যই মেল করবেন এই ভিডিওর নিচে দেখবেন মেল দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনাদের কোনো কিছু জানা প্রয়োজন এবং যদি আপনার যারা শহরে থাকেন তারা হয়তো অনেক কিছুই ইয়ে করতে পারেন না ম্যানেজ করতে পারেন না অবশ্যই তারা আমার সঙ্গে এই বিষয়ে শেয়ার করবেন আমি আপনাদেরকে হেল্প করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য